এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া নয়, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় সুবিধা মতো রাজভবনে আসার জন্য চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আলিয়া ভাট অভিনীত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মুক্তিতে বাধা গাঙ্গুবাই পরিবারের। এই ছবির মুক্তিতে স্থগিত চেয়ে বসল গাঙ্গুবাইয়ের দত্তক নেওয়া সন্তান অ্যাডভোকেট নরেন্দ্র দুবে। প্রয়াত হলেন বর্ষিয়ান ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। করোনায় আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলগ্রিনের উদয় সদনে থাকবে তার মরদেহ, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। মার্চের শুরুতেই বসতে চলেছে বিধানসভা অধিবেশন। সূত্রের খবর, 2 মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 3 তারিখ শোক প্রস্তাব পেশ, 4 তারিখ পেশ হতে পারে বাজেট। ওই দিনই 108 পুরসভার নির্বাচনের ফল প্রকাশ। তবে 2 মার্চ অধিবেশন শুরু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এবার 34 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ভারতীয় আইন অনুযায়ী 24 সপ্তাহের পর গর্ভপাতে অনুমতি দেওয়া হয় না। শারীরিক সমস্যার কারণেই এই অনুমতি দেওয়া হয়েছে বলে খবর। নয়া পরিকল্পনা রেলে ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এবার বিমানের মতোই ট্রেনেও বসানো হবে ব্ল্যাক বক্স। এই যন্ত্রের মাধ্যমেই কোনো দুর্ঘটনা হলে তার কারণ জানা যাবে। যন্ত্রের নাম দেওয়া হয়েছে ট্রু ভয়েস অ্যান্ড ভিডিও সিস্টেম। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। এদিন স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে নতুন করে 30,757 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় 541 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 67,538 জন। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের সুতিতে। অটো উল্টে মৃত্যু হয় 3 জনের, গুরুতর জখম হয়েছেন আরও 8 জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।